Assalamualaikum viewers, আমি চলে আসছি ফালাকেঞ্জেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ সৈকত বরাবরের মত আজকে আবার চলে আসলাম যশোর ডোর দজো ভিউয়ার্স আপনারা যারা প্রবাসী ভাই ও বোনেরা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আমার যশোর ডোর এবং টিম্বার এন্ড ফার্নিচার আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে খুবই দারুণ দারুণ কালেকশন রয়েছে এবং যশোর ডোরের নিজস্ব কিন্তু ফ্যাক্টরি এবং সিজনিং হাউস এবং ট্রিটমেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট হাউস সবকিছু তার নিজস্ব রয়েছে আমরা আশা করি যতটুকু সম্ভব দেখাবো এবং যারা যশোরের প্রবাসী ভাইরা রয়েছেন তাদের বলবো তার হক কিন্তু তার আগে তার কিন্তু হোম ডিস্ট্রিক্ট যশোরে যে প্রোপাইটার রয়েছে পুরো ভিডিওটা জুড়ে আমাকে সহযোগিতা করবে এখন তার কাছে আমি চলে যাব চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বিয়স যে কথা সে গাছ এ হচ্ছে যশোর টিম্বার এন্ড ফার্নিচার যশোর টিম্বার এন্ড ফার্নিচারে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রবাসী ভাইরা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো পারচেজ করে থাকেন তো আমি আজকে ভিডিওতে চলে আসলাম যশোর টিম্বার এন্ড ফার্নিচারের এখানে অনেক দারুণ দারুণ কালেকশন আছে এবং আমাদের যে যশোর টিম্বার এন্ড ফার্নিচারের যে প্রোপাইটর আমার সামনে রয়েছে বড় ভাইয়ের নামটা একটু বলবেন আর আপনার হোম ডিস্ট্রিক্ট একটু কোথায় জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যশোর টিম্বার এন্ড ফার্নিচার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমার নাম মাওলানা আবু সিদ্দিক খান আমার হোম ডিস্ট্রিক্ট যশোর আমার ব্যবসা এটা পৈতৃক ব্যবসা আমার প্রতিষ্ঠান ঢাকাতে একটা আছে খুলনা আছে আর যশোরের কেশবপুরে আছে আচ্ছা এই বিজনেস আপনার কত বছর ধরে আমাদের আমার ব্যক্তিগত আমি শুরু করছি 2010 সালে কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা যেহেতু আমার বাবা বড় ভাই মেজো ভাই সবাই ব্যবসা আমরা করি ফ্যামিলি বিজনেস বিয়স এটা বলা চলে তো অনেক পুরাতন বিজনেস যাদের অভিজ্ঞতা বেশি আপনার তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করলে আশা করি রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি মান সম্পন্ন পাবেন তো এই যে দরজাটা ফার্স্টে দেখতে পাচ্ছি এটা গামারি কাঠের জি এটা কি চিরাং গামারি না এটা 100% অরিজিনাল চিরাঙ্গের গামারি ছিদ্র থাকা অবশ্যই থাকে মাস্টলি এটা জীবনেও ঘুণ লাগে না এবং আমরা যে পাল্লাগুলো সিম্পলির মধ্যে সুন্দরভাবে ডিপ পাল্লা করি এটা জীবনেও বাঁকা হবে না ফাঁকা হবে না তো আপনারা বরাবরই দেখছেন আমি প্রায় এই করোনার পরে এই পাল্লা প্রায় 100 উপরে পাল্লা বিক্রি করছি শুধু এই সেম মডেলের একমাত্র মার্কেটের মধ্যে আমাকেই দেখছেন আপনারা এবং ভিডিওই দেখছেন সৈকত ভাইও দেখছেন যে একমাত্র আমি এই পাল্লাগুলো আমার কাছ থেকে কাস্টমার কেন নেই জানি না অনেক এই কাস্টমার আমার এটার আর বার্মাটিকের কাস্টমার বেশি আপনাকে দোয়ায় তো এটা কি ডিপ পাল্লা এটা ডিপ পাল্লা সাধারণ মানে সিম্পল ডিজাইনের মধ্যে ডিপ পাল্লা এটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর বার্নিশ করলে দাগ দাগগুলো থাকবে না আর এই কাঠটা জীবনেও ঘুণ লাগবে না সব থেকে বড় এর পার্সোনালিটি বা স্পেশালিটি হলো যে এটা জীবনেও ঘুণ লাগবে না আর বাঁকা ফাঁকা হবে না যদি ঘুণ লাগে বাঁকা ফাঁকা হয় আমরা অবশ্যই নিজ খরচে ফেরত নেব আর লাগবে না ঘুণ লাগার কথা না কারণ আমি 100% অরিজিনাল গামারি দিয়ে থাকি তো ভিউয়ার্স আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে যাদের যাদের মানে কম পুঁজি কম বা টাকা পয়সার শেষে এসে দরদ লাগানোর সময় একটু সমস্যা হয়ে যায় তাদের যে আমি আহ্বান করবো যে আপনারা গামারি পাল্লা যদি নেন তাই সিম্পল ডিজাইনের মধ্যে গামারি পাল্লা নেবেন আপনাদের অল্প বাজেটের মধ্যে আপনারা অনেক ভালো জিনিস পাবেন অনেক ভালো জিনিস পাবেন অনেকে আপনারা ওই আমাদের ফোন করে বলেন যে আপনার গামারি কি ট্রিটমেন্ট করা কি না হ্যাঁ বিভিন্ন রকম প্রশ্ন করেন আসলে গামারি হ্যাঁ সিজন করা আসলে গামারির তো ট্রিটমেন্ট করার প্রয়োজন নাই কোনো প্রয়োজন হয় না কারণ গামারি তো জীবনে গুণ লাগবে না তা কেন ট্রিটমেন্ট করবো কেন সুস্থ মানুষকে আমি কেন মেডিকেল ভর্তি করবো তো সেই হিসাবে আমি পরামর্শ দিব আমার কাছ থেকে নেন যেখান থেকে নেন আপনার গামারি চিনে গামারির সম্পর্কে গুণগত মান কি গামারি কেমন হয় এর মানে পরিচয়টা জানে আপনারা এই গামারি পাল্লায় ব্যবহার করবেন অল্প বাজেটের মধ্যে খুব ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বিবাস্ত তার কিন্তু আরেকটা পরিচয় রয়েছে কিন্তু মাওলানা সাহেব আপনার এইটা প্রাইস কত ধরতেছেন এটা ও এটা প্রাইস আমরা 6500 টাকা আর ছোটগুলো ধরি 6000 টাকা যেগুলো এগুলো আলোচনা সাপেক্ষে কোনোটা ফিক্স প্রাইস না আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আপনারা মাওলানা সাহেব কাছ থেকে যদি প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাল্লাহ আশা করি কথা কাজে মিল পাবেন 100% তবে এখানে আরও কিছু দরজা দেখতে পাচ্ছি হয়তো আপনারা এই ডিজাইনগুলো দেখছেন কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অল্প বাজেট যাদের মেগুনি কাঠ থেকে গামারি কাঠ থেকে সব কিছু কাঠে এই ডিজাইন করা সম্ভব তো মাওলানা সাহেব এটা কি কাঠের এগুলো চিরাং সেগুন এটা চিরাং সেগুনের কাঠ তো এগুলোর মধ্যে আমি একটা কথা বলি আমরা ধরেন চিরাং সেগুনের কাঠ আমরা জমিন করে রাখছি হাফ পলিশ যেটা বলে তো এটার মধ্যে সার অসার মিলানো আছে হ্যাঁ অবশ্যই মিলানো এটা দোকানের অর্ডার না এটা দোকানের মাল রেডিমেড হিসাবে রাখছি তো এটা আমরা আপনাদেরকে 17,000-16,000 টাকায় দিয়ে দিব যে অবস্থায় আছে এই অবস্থায় তবে যদি আপনারা অর্ডার করে সম্পূর্ণ শাড়ি কাঠে নিতে চান সেই ক্ষেত্রে রেটটা বৃদ্ধি হবে কেননা কাঠের দাম যেভাবে বলবে আমরা কিছু পয়সা ব্যবসা করে হালালভাবে ব্যবসা করে আপনাকে মালটা দিব তো এটা আমরা আপনাকে 16,000 টাকায় দিতে পারবো কিন্তু সম্পূর্ণ শাড়ি নিলে আপনার এই সেম ডিজাইন দেখা যাবে
22 23 24 25 পড়ে যেতে পারে তো আলোচনা সাপেক্ষে এর কম বেশি করা যাবে দাম নিয়ে কোনো সমস্যা না আমি মনে করি দামটা বড় বিষয় না বিষয় হলো প্রোডাক্টটা অরিজিনাল আপনি পাচ্ছেন আর বড় বিষয় হলো বিশ্বাসটা আপনারা যাকে বিশ্বাস করে প্রোডাক্টটা যার কাছ থেকে কিনবেন আশা করি তার কাছে যদি আপনি নিয়ত করেন যে আমার এটা লাগবে তার কাছে গেলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার কাছে তার সমাধান হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেডিমেড সেল করার প্রোডাক্ট তো এখানে মাওলানা সাহেব দেখতে পাচ্ছেন আরেকটা দরজা এটা এটা বার্মাটিক এর বার্মার সেগুন আর কি বার্মাটিক বলা হয় সুন্দর একটা সিম্পল মতো স্ট্যান্ডার্ড ডিজাইন হ্যাঁ স্ট্যান্ডার্ড ডিজাইন তো এইটা এক ভদ্রলোকে পাঁচটা পাল্লার অর্ডার আমার বার্মাটিকের অনেক বড় বড় অর্ডার থাকে সব সময় তো পাঁচটা পাল্লার এখানে অর্ডার আছে আমাদের তো এই পাঁচটা পাল্লা আমরা যেহেতু ছোট বড় বারান্দাও বার্মাটিক দিয়েছেন ওই ভদ্রলোক তো এগুলো একটু কম প্রাইসের মধ্যে আমরা নিছি এর ডিজাইন সহ 25,500 টাকা পার পিস 25,500 টাকা ওনার থেকে আমরা রেটটা নিয়েছি এবং কাঠগুলো দেখেন ন্যাচারাল উনি বানিশ মুনিশ পরে করবে বানিশ মানে এখনো ফুল ন্যাচারাল এখনো এটা ঘষা দেওয়া হয় নাই বানাই মাত্র নিয়ে আসছি তো যদি আপনারা বার্মাটিক নিতে চান এটা থিকনেস আছে পাকা 38 mm অর্থাৎ পাকা 1.5 ইঞ্চি তো এটা আপনারা যদি নিতে চান তো অবশ্যই নিতে পারেন মেন গেটের জন্য এবং এই ডিজাইনটা দেখেন সামনেও দেখাবে সৈকত ভাই এই ডিজাইনটা এই একই ডিজাইন তো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর বার্নিশ করলে যদিও পুরাতন মনে হয় পুরাতন ওল্ড মডেল কিন্তু এটা আপনি দুই একশো দরদার মধ্যে একদম দুইটা দরদার দেখতে পারবেন না এবং অনেকেই ফুল টুল পছন্দ করেন না আসলে ফুলটা দিলেও ওটা পরিষ্কার করাও মুশকিল দোলা বালিতে এমন অবস্থা হয় প্রতি সপ্তাহে দেখা যায় একটা লোক ওর পিছনে লেগে পরিষ্কার করা লাগে এই ধরনের ডিজাইন নিলে একবারে ন্যাকড়া দিয়ে টান দিলেই আপনার সহজেই পরিষ্কার হয়ে যায় সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড রয়েছে জি তো মাওলানা সাহেব এটাও কত 25,000 ভাই একই ওই যে এটা এটা একই হ্যাঁ এবার একটু মেগুনি কাঠ দেখি অল্প বাজেটের মধ্যে যাদের আছে জি এখানে আমি মেগুনি কাঠ সম্পর্কে আপনাদের বলি মেগুনি কাঠে যদি অসার থাকে অসার মানে পল কাঠ যেটা আমাদের যশোরে বাড়ি বলে অসার আর ঢাকার ভাষা বলে পল অসার যদি থাকে তাহলে সেটা গুণ অবশ্যই লাগবে তো এটাকে গুণকে রোধ করার জন্যে আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ার দিয়ে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের সিস্টেম আছে ট্রিটমেন্ট আমরা শুরু করেছি আপনারা দেখছেন ভিডিওই বা আজকেও সামান্য দেখাবো ইনশাআল্লাহ তো ট্রিটমেন্ট করা পাল্লা যদি নেন এই ফুলটা সহ তাহলে এটা এটার দাম 5,500 টাকা এই ফুল সহ এই সেম ডিজাইন 5,500 টাকা আর ফুল না নিলে আপনার 5,000 টাকা ট্রিটমেন্ট কৃত পাল্লা আপনি 30 বছরের ওয়ারেন্টি পাবেন ইনশাআল্লাহ যদি কোনো গুণ টুন বাঁকা লাগে তাহলে আমরা সেটা নিজ খরচে ফেরত নিব কোনো সমস্যা নেই আপনাদেরকে সার্ভিসটা অবশ্যই এবং আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং সৈকত ভাইয়ের সাথে শুনে দেখবেন ইনশাআল্লাহ আমাদের কোনো আজ পর্যন্ত কোনো রিপোর্ট না আসে নাই খারাপ নেই ইনশাআল্লাহ তার কমেন্ট সেকশন দেখবেন ভালো সব সময় ইনশাআল্লাহ এবং কারণ যেহেতু মাওলানা সাহেব কাজের সাথে কথা মিল পাবেন ইনশাআল্লাহ আমাদের হয়তো টুকটাক অন্যান্য ফোন আসে কিন্তু আজ পর্যন্ত মাওলানা সাহেবের কোনো একটাও কোনো কম ফোন আসে না আর এবং কমেন্টসও খারাপ আসে না তো আশা করি কাজের সাথে মিল আছে তো ভিউয়ার্স আমরা চলে যাবো ফ্যাক্টরিতে ভিডিওটা বেশি বড় করবো না এখানে কয়টা দরজা দেখে চলে যাই এখানে একটা ডিজাইন দেখছি এটাও কিন্তু সিম্পলের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড এই ডিজাইন হ্যাঁ আচ্ছা না এই ডিজাইনটা আসলে আগে যে ডিজাইনটা দেখাইছিলাম ওই ডিজাইনের পিছনে উনি এই ডিজাইনটা নিছেন দুই পাশে ডিজাইন দুই পাশে হ্যাঁ ওই 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 ওইটা হলো সামনের ফ্রন্টের এটা ফ্রন্টের এটা ব্যাকগ্রাউন্ড ব্যাক সাইড হলো এই এটা এটা বার্মাটিক না হ্যাঁ বার্মাটিক ওই যে পাঁচটা পাল্লার মধ্যে একটা পাল্লা এগুলো কোথাকার অর্ডার এগুলো আসলে আমাদের ঢাকার অর্ডার এগুলো ঢাকার অর্ডার আমাদের দোকান থেকে অর্ডার না দোকান থেকে ইউটিউবের অর্ডার কি মুহূর্তে কিছু আছে হ্যাঁ ইউটিউবের অর্ডার আছে অবশ্যই আছে এই পাল্লাটার অর্ডার আছে এই পাল্লাটার অর্ডার আছে হ্যাঁ এই যে কাবা শরীফের আর এই দুইটা একজনের হ্যাঁ এবং আপনার এই পাল্লার অর্ডারও এই গামারি পাল্লাটার অর্ডারও ইউটিউবে তো ভিউয়ার্স আর ভিডিও বেশি বড় না করে আমরা চলে যাই তাদের কারখানাটা কারখানার পাশে আপনারা শোরুমে ভিজিট করবেন শোরুমের পাশে কিন্তু কারখানা রয়েছে আপনারা ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন বেওয়াস এ হচ্ছে আমাদের যশোর টিম্বার অ্যান্ড ফার্নিচারের ফ্যাক্টরিটা কারখানাটা এবং কি আমাদের ইউটিউবের যে অর্ডারগুলো দরজা পাল্লা কিছু এখানে স্যাম্পল আছে মাওলানা সাহেব এখানেও আমাকে সহযোগিতা করতেছে এবং কি এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট হাউসটা এ মুহূর্তে আমাদের কাজ চলতেছে অলরেডি আর আমরা চলে যাই ভিতরের দিকে একটু মাওলানা সাহেব এই যে দরজা বাইরেগুলো এগুলো সব কি অর্ডার কি ইউটিউবের হ্যাঁ ইউটিউবের অর্ডার এখানে মেগুনি আছে আর গামারি না হ্যাঁ হ্যাঁ মেগুনি আর গামারি আচ্ছা ইনশাআল্লাহ এবার একটু কারখানার ভিজিট করি আপনারা তাদের শপে আসলে অবশ্যই কারখানা পাশাপাশি পেয়ে যাবেন বেশ বড় কারখানা অনেক বড় এবং অনেক দরজা কাট আপনাদের ইমার্জেন্সি যাদের প্রয়োজন যে আপনার 4-5 দিনের মধ্যে দরজা কাট লাগবে তারা ইনশাআল্লাহ নিতে পারবেন তার কাছ থেকে এখানে কাটগুলো একটু দেখে দিই এখানে ইনস্ট্যান্ট অনেকগুলো কাট রাখা আছে যেগুলো ট্রিটমেন্ট করা নিজস্ব ট্রিটমেন্ট হাউসে ট্রিটমেন্ট করা এবং সিজনিং করা রয়েছে মানুষ এগুলো সব কি কাঠ এগুলো এগুলো হলো সিল্কলোয় কাঠ অরিজিনাল সিল্কলোয় কাঠ
ইসের জন্য চৌকাঠের জন্য চৌকাঠের জন্য শুধু চৌকাঠের জন্য সিল্ক রয়েট ব্যবহার হয় এটা সিল্ক রয়েট কাঠ এটা জীবন এই সম্পূর্ণ সার এটা অক্ষয় এটা জীবনে গুণ ধরবে না মানে এটা দিয়ে চৌকাঠ বানালে কেমন খরচ আসতে পারে এটা দিয়ে চৌকাঠ বানালে প্রত্যেক পিস চৌকাঠের দাম 4500 টাকা 4500 টাকা আসবে জি তো ভিউয়ার্স আমি আর ভিডিওটা এখন বড় আর করলাম এখানে শেষ করব এখান থেকে আমাদের আরো বড় পাল্লা দেখেন আমরা এনি টাইম যে কোনো সময় 100 150 পাল্লা দিতে পারবো সমস্যা নেই ইনশাআল্লাহ দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে রেডি করা আছে অনেক পাল্লা গুলো এখানে কিন্তু রাউন্ড দরজা যেগুলো রয়েছে একটু এক নজর দেখাই দিই এই যে রাউন্ড দরজা ফিনিশিং ওয়াও অনেক সুন্দর এটা 13টা কোথায় অর্ডার আপনারই অর্ডার আপনারই অভিযোগ আছে ইউটিউব চ্যানেলের অর্ডার আছে ভিউয়ার্স তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমরা এখন ভিজিটিং কার্ডটা শো করি ভিউয়ার্স এখানে যে ফোন নাম্বারগুলো দেখতেছেন দুটো নাম্বারই আমাদের ভিডিওর স্ক্রিনে থাকবে ভিডিওর স্ক্রিন থেকে আপনারা সংযুক্ত হয়ে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে সোশ্যাল মিডিয়ায় এসে তাদের সাথে সরাসরি লাইভে কলে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তবে সুস্থ সবাই মহামারী পরিবেশে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম